हेलो बंधुरा, जे जेखान थेके आमार ई भिडियोटी देखछेन सकलके एमएन गेमिंग चैनलेर पक्ष थेके स्वागतम। बंधुरा, टाइटल थेके बुझते पारछेन आमि बास सिमुलेटर इंडोनेशिया गेम भिडियो निये आपनादेर माझे हाजिर होयेछि। एखन आमि बासटी अनेक दूरत्वे निये जाच्छि। बंधुरा, आपनारा देखते पाच्छेन भिडियोते बासटि कत दूरत्वे चले जाच्छे। देखा जाक आमि एभाबे बासटि निये कत दूर जेते पारि। बासटির দূরত্ব আমি কমাবো না। ওরে বাবারে বাবা, রাস্তার উপর দিয়ে চলে গেছে। ওর মা গো মা, রাস্তার সাইডে আবার চলে গেছে। কি হচ্ছে এসব, এত স্পিড না? আমাকে একটু স্পিড কমিয়ে দিতে হবে। না না, আমি স্পিড কমাবো না। ওরে বাবা, সাইডে গেছে। ওরে আমি লাগিয়ে দিয়েছি, এখন পিছনে ব্যাক দিব, এখন সামনে দিব, আবার লাগিয়ে দিয়েছি, আবার পিছনে ব্যাক দিব, এবার একটু বেশি ব্যাক দিব। পিছনে যেন গাড়িতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাকে। এখন সামনের দিকে টান দিব গাড়িটি, সামনের দিকে গাড়িটি টান দিলাম, এখন আর লাগবে না। এখন আমি রাস্তার মধ্যে চলে এসেছি। গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিতেছি, গাড়ির স্পিড আমি কমাবো না, গাড়ির স্পিড বাড়তেই থাকবে। কেননা আমার লক্ষ্য হচ্ছে গাড়ির স্পিড বাড়িয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। তাই আমি গাড়ির স্পিড বাড়াবো না, গাড়ির স্পিড এরকমই থাকবে, পারলে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিব। ওরে বাবা, আবার সাইডে, ওরে লাগে দিয়েছে আবার। এটা কি হলো, আবার লাগলো। পিছনে ব্যাক দিব, আবার সামনে, এবার রাস্তার মধ্যে তুলে নিয়েছি গাড়িটি, এবার চলে যাব। না, আমি হার মানবো না, আমি এভাবে নিয়ে যাব, দেখি আমার কত দূর যেতে পারি। আমার লক্ষ্য আমার গন্তব্যে পৌঁছাতে হবে এরকম স্পিডে। সামনে একটু দাঁড়াবো, লাল বাতি জ্বলেছে, সবুজ বাতি জ্বলার অপেক্ষায় থাকবো, সবুজ বাতি জ্বলছে। এখন আমি গাড়িটি নিয়ে বাম দিকে চলে যাব। আমি বাম দিকে গাড়িটি ঘুরালাম, বাম দিকে এখন চলে যাব। ম্যাপ অনুযায়ী আমি এখন বাম দিকে চলে যাচ্ছি। গাড়ির স্পিড অনেকটা কম আছে, এখন গাড়ির স্পিড আমাকে বাড়িয়ে দিতে হবে। এই তো আমি এখন দূরত্ব বাড়িয়ে দিলাম, স্পিড বাড়িয়ে দিলাম, এই তো আমার গাড়ির স্পিড এখন বেড়ে গেছে। আমি এখন গাড়িটি সামন চালু করব। আমি সামান চালু করলাম, একটু এখন সাইড চালু করলাম, এখানে একটা স্লো মোশন দিলাম। এই রাস্তাটি অনেক সোজা, যার জন্য এখানে একটু স্লো মোশন দিলাম। স্লো মোশনে গাড়িটি অনেক সুন্দর দেখা যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্লো মোশন দিলে গাড়িটি কত সুন্দর দেখা যায়। গাড়ির স্পিড দেখেন কতটা দূরত্বে যাচ্ছে। গাড়িটি স্লো করবই না আমি, এভাবে নিয়ে যাব। আমার গাড়ি চলতেই আছে, আমি স্লো করবই না একে। এই সামনে একটু বেশি আগিয়ে গেছি, ম্যাপ অনুযায়ী আমাকে বামে যেতে হবে। আমি পিছনে ব্যাক দিব, এখন পিছনে ব্যাক দিতেছি, এখন গাড়িটি সামনে টেনে নিয়ে বামে চলে যাব। আমি বামে ঘুরে নিতেছি, সামনে গাড়ি আছে, লাগছে নাকি? না লাগেনি। এ লাগছে, না না লাগেনি। আমার মন বলছিল লাগছে, কিন্তু দেখলাম লাগেনি। গাড়িতে অনেক অন্ধকার, যার জন্য গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। সামনে গাড়িকে ওভারটেক করতে পারবো? হ্যাঁ পারবো। আমি এটাকে ওভারটেক করলাম, এই তো করেছি, ওভারটেক করা হয়ে গেছে। এই সামনে আরও একটা গাড়ি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার নিজ গন্তব্যে পৌঁছে যাব। গাড়িটি অনেক দোল খাচ্ছে, সমস্যা নেই, দোল খাক, তবু আমি স্পিড কমাবো না, স্পিড বাড়িয়ে যাব, পারলে আরও স্পিড একটু বাড়িয়ে দেই। আমার গাড়ির স্পিড আমি কমাবই না, আমার চাওয়া আমি পূরণ করব, দেখি এভাবে আমি যেতে পারি কি না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাড়িটি কত স্পিডে যাচ্ছে? এই সামনের গাড়ি একটুর জন্য লাগেনি, নয়তো ওটাতে লাগতো। এই আবার সামনে আরেকটা,
গাড়ি দোল খাচ্ছে তো তাই একটু ভয় লাগতেছে, যদি সাইডে গাড়িতে লাগে। আমার গাড়িটি অনেক দূরত্বে যাচ্ছে, এখন আমি অনেক দূরত্বে গাড়িটি নিয়ে যাচ্ছি, রাস্তাটি অনেক ফাঁকা। এখন এই সাইডে আবার তুলে দিয়েছি, এই এই গাড়িটি এখন সোজা করে নিলাম, গাড়ি মাঝ বরাবর নিলাম, একটু স্লো করলাম, কেন সামনে গিয়ে আমাকে একটু ঘুরতে হবে। এই আবার তুলে দিয়েছি সাইডে, আমি এখন বাম দিকে চলে যাব। না না, বাম দিকে না, সোজা যেতে হবে আমাকে, আমার ম্যাপ অনুযায়ী আমাকে সোজা যেতে হবে। আমি সোজা চলে যাচ্ছি গাড়িটি নিয়ে, এখন আমি বাম দিকে চলে যাব। এই সাইডে তুলে দিয়েছি, আবার তুলে দিয়েছি, গাড়িকে কন্ট্রোল করে নিতে হবে এখন। বন্ধুরা, আমি ম্যাপ দেখে কিন্তু গাড়িটি চালাচ্ছি, বন্ধুরা আমি ম্যাপ দেখে গাড়িটি চালাচ্ছি এই কারণে, কারণ ম্যাপ দেখে আমাকে নিজ গন্তব্যে পৌঁছাতে হবে, তাই আমি ম্যাপ দেখে গাড়িটি চালাচ্ছি। আমার গাড়িটি এখন অনেক দূরত্বে চলে যাচ্ছে, একটু স্লো করলাম, কেন সামনে গিয়ে আমাকে একটু ঘুরতে হবে ম্যাপ অনুযায়ী। সামনে একটা গাড়ি, এই তো বামে যেতে হবে। এই 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 লাগছে না, এই না লাগেনি, আমি ভাবছিলাম লাগছে কিন্তু দেখলাম লাগেনি। ঘোরানোর সময় একটু স্লো করতে হয়, কেননা বেশি স্পিডে, এই আবার তুলে দিয়েছিলাম, বেশি স্পিডে গাড়ি নিয়ে গেলে ঘোরানো অসুবিধে হয়ে যায়। আবার সাইডে তুলে দিয়েছি, এখন গাড়িটিকে সোজা করে নিব। গাড়ির স্পিড বেশি থাকলে গাড়িটি বেশি দূর খায়। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।